পড়ন্ত বেলায় চলে গেলাম প্রাচীনতম তুর্কু শহরের প্রাচীনতম একটি গ্রামে। তুর্কুর এই অঞ্চল ছিল কৃষিপ্রধান, বড় বড় জমি নিয়ে প্রায় তখনকার দিনের নিরিখে জমিদাররা চাষবাস করতেন, আর তাদের সেই সমস্ত বাড়ির যে কাঠামো, যে আঙ্গিক, সেইগুলোই সম্পূর্ণ তো এখানে আছে এবং তাদেরই বংশধররা এই অঞ্চলে এখনও চাষবাস করছেন। রয়েছে প্রাচীনতম লেটার বক্স, রাস্তা কিছু ঠিকঠাক করা হয়েছে, আর মোড়ে মোড়ে লেখা আছে সেখানকার ইতিহাস, কার্যপ্রণালী, কী ধরনের কৃষি যন্ত্র ব্যবহার করা হতো, খামার বাড়ি। আর এই যে দেখছেন, কিছু কিছু অঞ্চলে লেখা আছে যে এখানে প্রবেশ নিষেধ। আমরাও প্রবেশ করলাম না, আমরা চললাম অন্য একটি রাস্তা ধরে আরও গভীরে। সেখানে দেখা পেলাম রাস্তার সমান্তরালে চলেছে আওড়া নদী। আসুক তবে আওড়া নদী, ততক্ষণ আমরা হাঁটতে থাকি। এই ছিল তখনকার বাড়িঘরের আদল, বিভিন্ন ধরনের বাড়ি, গোলাঘর, বসবাস। শেষ সূর্যের আলোয় চারিদিক ঝলমল করছে, আর আমরা দুচোখ ভরে তাই দেখে যাচ্ছি। এটি একটি বাড়ি, খামার বাড়ি বললেই ভালো হয়। কিছু কিছু জায়গা ঘেরাও রেখে দিয়েছে, আর চোখে পড়ল আওড়া নদীকে। আমরা চললাম এই বঙ্কিম রাস্তা ধরে, আর ডান দিকে বয়ে যাচ্ছে আওড়া নদী। কি আশ্চর্য, দুটো ঘোড়াকেও দেখা গেল সেখানে চড়তে। প্রাচীনকালে চাষের কাজে, গাড়ি টানার কাজে এবং অন্যান্য কাজে এই অঞ্চলে কেবলমাত্র ঘোড়ার ব্যবহারই প্রচলন ছিল। রাস্তা চলেছে সুদূরে, আর তার সঙ্গে সঙ্গে পাশে পাশে চলেছে আওড়া নদী। আকাশে মেঘভার, আলো আছে, আলো থাকবে আরও অনেকক্ষণ, কিন্তু মেঘের জন্যে ততটা উজ্জ্বল নয়। কৃষিক্ষেত্র দেখা যাচ্ছে, কী যে পোঁতা আছে আর কী যে ফসল হবে সে সম্বন্ধে আমার বিশেষ কোনো ধারণা নেই। স্থানীয় মানুষেরা তাদের নিজস্ব নৌকায় বেড়াতে বেরিয়েছে আওড়া নদীতে। এখানে বেড়ানো, বাইরে ঘোরা, দৌড়ানো এবং নিজেকে ফিট রাখার সমস্ত প্রকৌশলই পালন করা হয়। আওড়া নদীকে ঘিরে এই একটি সুন্দর অঞ্চল লেকের মতো করে দেওয়া আছে, এখানে নৌকো ভাসিয়ে দিব্যি বেড়ানো যায়। আকাশ দুরন্ত, রোম্যান্টিক, ভারী সুন্দর।
ধন্যবাদ।